সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত 5, আহত 14। কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত পক্ষে 10 জন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি, তাদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে।